আমাদের শান্তিগঞ্জ প্রতিনিধি সায়াদ হোসেন সবুজের বরাত দিয়ে জানা যায় বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেছেন নির্বাচনকে সামনে রেখে বিএনপি চায় ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে তারা চায় ভোট হবে না তারা জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায় তারা চায় কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেবে আর তারা দেশকে লুট করবে এই সুযোগ তারা পাবে না দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না আমরা ঝগড়া বিবাদে নেই আমরা চাই সবাই নির্বাচনে আসুক সুষ্ঠু সুন্দরভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক কাজই নির্বাচন হবেই আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতা নেই নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড ডুংরিয়ার উপকারভোগীদের মাঝে আবর্তক তহবিল হতে সাতাশি জন উপকারভোগীদের মাঝে আটাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ্জামান শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু শেখর ধর প্রমুখ